হাতে হাতে ব্যানার আর প্ল্যাকার্ড সোমবার সকালেই রাস্তায় নেমেছেন দেশের শিল্পের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা তাদের অভিযোগ এই শিল্পের কাঁচামাল দেশে উৎপন্ন না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয় অথচ বাজেটের আগে কোনো আলাপ আলোচনা না করেই দশ শতাংশ শুল্ক এক লাফে বাড়িয়ে করা হয়েছে পঁচিশ শতাংশ কারণ আমাদের হাজার হাজার টন পড়েপুরম মাল পড়ে পরিপড়ে আছে আমরা আসলে মালকে গোছাতে পারছি না কারণ আমরাই টাকাও সংগ্রহ করতে পারছি না হঠাৎ করে চোদ্দ হাজার 15000 পনেরো হাজার টাকা e e e e e e e তা আমাদের কাছে হঠাৎ করে পনেরো হাজার টাকা যদি বেড়ে যায় তাহলে আমরা এই মাল কার কাছে বেশি আমাদের সাথে কোনো আলোচনাই করেনি এবং এটা বাজেটে প্রস্তাবনা হয় নাই কারা এটা করলো তাদেরকে বের করো এবং এটার একটা সুষ্ঠু সমাধানে আসুন আমাদেরকে বাঁচতে দিন ব্যবসায়ীরা বলছেন শুল্ক না কমালে হুমকির মুখে পড়বে নিত্য প্রয়োজনীয় এসব শিল্পের সঙ্গে জড়িত কয়েক লাখ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান বেকার হবে বহু শ্রমিক কর্মচারী বাড়বে পণ্যের দাম কন্ডেক্স মিল বলেন আপনি মুড়ির কাতিগুলা বলেন সব ধরনের কোটা জাতীয় ছাতার হ্যান্ডেল এগুলো সব টিন প্লেট দিয়ে তৈরি হয় ডিউটিটা ভালো হয়ে গেলে কস্টিংটা বেড়ে যাবে বাইরের থেকে যে আমদানি করা ফিনিশ পোটা গেছে আমাদের দেশের ছয়লাভ হয়ে যাবে তাই দেশি শিল্পগুলো কি হবে বন্ধ হয়ে যাবে আর আমরা বেকার হয়ে পড়ব এই শিল্পের সাথে প্রায় চার লক্ষ ছোট বড় শিল্প কারখানা আছে প্রায় এক কোটি লোক এটার সাথে জড়িত এর আগে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতারা আসলে একটি মহল যারা মাধ্যমে মুনাফা সরকারকে মনোপরি অবস্থায় ফেলতে চায় তারাই এই ধরনের তৎপরতা চালিয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস শিগগিরই শুল্ক কমানো না হলে এ খাত সংশ্লিষ্টদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা এবং বাণিজ্য সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা